So hey guys, assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back BD Riders Blog for YouTube channel and Facebook page and TikTok. So aske ekti notun traffic niye aslam je shothik niyome biker clutch kibhabe dhorben ebong charben. To ei bishesh kore ei video ta ekhane beginner bolte amar jana mote ekebare nai bolle chole. Tarpor oneke beginner ache ba dekha geche je clutch er karone kintu apnader bike start bondho hoye jay. তো এই নিয়মগুলি যদি আপনারা আমার ভিডিওতে দেখেন আশা করি অনেকটা শিখতে পারবেন বা আপনাদের অনেক উপকার হবে আশা করি ভালো লাগবে তো ভিডিওটি কন্টিনিউ করুন আর ভিডিওটি যদি সম্পূর্ণ জুড়ে আছে আমি মোহাম্মদ আকবর হোসেন ফিরছি ছোট্ট একটা ইন্ট্রোর পর সো গাইস আপনারা দেখতে পেরেছেন যে আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি বাইকটা রানিং অবস্থায় চালানোর ক্ষেত্রে কিন্তু বন্ধ হয়ে গেছে বা বন্ধ করেছি আমি স্বেচ্ছায় বলতে পারেন তো বাইকটা বন্ধ হয়েছে কি কারণে যদি এটা বলতে যাই তাহলে বলতে হবে যে আমি ক্লাচ দেখতে পারতেছেন আমার বাম হাতে ক্লাচ আর ডান হাতে হচ্ছে ব্রেক তো আমি ক্লাচটা তো মোটামুটি ছেড়ে দিয়েছি প্লাস গিয়ার শিফটিং এর যে ব্যাপারগুলো অবশ্যই গিয়ার শিফটিং এর বিষয়ে আমি অন্য কোনো দিন একটা ভিডিও নিয়ে আসব আশা করি আপনাদের উপকার হবে তো গিয়ার শিফটিং এর কারণে কিন্তু আমার বাইকটা বন্ধ হয়ে গেছে তো এখন আমি গিয়ার শিফটিং এর কথা বলবো না গিয়ার শিফটিং এর জন্য আপনারা কিছু ওয়েট করলে আপনারা গিয়ার শিফটিং এর ব্যাপারটা পেয়ে যাবেন গিয়ার শিফটিং এর ভিডিও তো আশা করি ভিডিওগুলি কন্টিনিউ করবেন তো আজকে ট্রাফিক হচ্ছে সঠিক নিয়মে ক্লাচ ধরা সিস্টেম তো এটা যদি আমি বলতে যাই এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্লাচ ছেড়ে ক্লাচ সম্পূর্ণ ধরেছি তারপরে কিন্তু আস্তে আস্তে ছাড়তেছি তো ক্লাচটা হচ্ছে আপনার এইভাবে করে এইভাবে রাখবেন এই যে এইভাবে এটাকে কাই আঙ্গুল বলা হয় বা আমরা কাই আঙ্গুল বলে থাকি আপনারা কি আঙ্গুল বলেন জানি না তো এই কাই আঙ্গুলটা কি করবেন আপনারা হ্যান্ডেল বারের সাথে এই যে এইভাবে ধরবেন এইভাবে তো এইভাবে ধরলে হচ্ছে কি যখন গিয়ারটা শিফটিং করবেন তখন কিন্তু আপনার আঙ্গুলের সাথে কিন্তু ক্লাচটা লেগে থাকবে তো হালকা একটু ছাড়ার পরে কিন্তু বাইকটা আগে বাড়বে তাছাড়া কিন্তু আমি যদি আপনি বাইক চান ধরুন আমার এটা কিভাবে বোঝাবো ধরুন আমার আঙ্গুলের জন্য হাফ ইঞ্চি ডেবে আছে কিন্তু আঙ্গুলের জন্য কিন্তু হাফ ইঞ্চি ক্লাচটা উপরে থাকবে হাফ ইঞ্চি ক্লাচটা উপরে থাকবে যদি এভাবে না বুঝেন তাহলে বলবেন আমি তো প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এভাবে না হলে আপনাদেরকে আবার সুন্দর করে আবার অন্য কোনো ভিডিওতে বুঝিয়ে দিব তো ক্লাচটা এক আঙ্গুল দিয়ে বা কেন আঙ্গুল বা কাই আঙ্গুল বলা হয় ওই আঙ্গুল দিয়ে ধরলে ওই আঙ্গুল দিয়ে ধরলে পড়তে হয়তো আপনি এই যে তিন আঙ্গুল দিয়ে ধরবেন ক্লাচের যেই হ্যান্ডেল বার বলি তো ক্লাচের ওই সেই হ্যান্ডেলটা ধরবেন তিন আঙ্গুল দিয়ে তো তিন আঙ্গুল দিয়ে ধরার পর যদি আপনারা যদি ব্রেক ক্লাচটা প্রেস করে ধরে রাখেন তাহলে কিন্তু আপনার বাইকটা কিন্তু স্টিল নাও স্টপ থাকবে তো তারপরে কি করবেন আপনারা যখন আস্তে আস্তে এই তিন আঙ্গুলগুলো ছাড়বেন তখন কিন্তু আপনার বাইকগুলো আস্তে আস্তে আগে বাড়বে আস্তে আস্তে আগে বাড়বে তো হাফ ইঞ্চি কিন্তু ক্লাচ ছাড়া থাকবে তো হাফ ইঞ্চি ক্লাচ না ক্লাচ মোটামুটি নতুন বাইকের ক্ষেত্রে হোক যেই বাইকের ক্ষেত্রে হোক এক ইঞ্চির বেশি ছাড়তে হয় তো হাফ ইঞ্চি ছাড়তে গেলে কিন্তু দেখা গেছে হঠাৎ করে গিয়ার শিফটিংয়ের কারণে বাইক বন্ধ হয়ে যেতে পারে তো আপনি যদি আঙ্গুল দিয়ে রাখেন তখন কিন্তু ক্লাচটা সেফটি থাকবে তখন আপনার কিন্তু ক্লাচের উপরে প্রেশারটা বেশি একটা পড়বে না তো তখন আর কি ক্লাচটা ছাড়লে আস্তে আস্তে ছাড়লে কিন্তু আপনার বাইকটা চলবে বন্ধ হবে না তখন আপনি যদি ক্লাচটা ধরেন আপনার আঙ্গুলের ভিতরে বা কেনু আঙ্গুলের ভিতরে বা কাই আঙ্গুল বলা হয় কাই আঙ্গুলের ভিতরে কিন্তু প্রেশার খাবে তখন কিন্তু আপনার ক্লাচটা বেশি একটা আটকে ধরে রাখতে হবে না দেখা গেছে আবার আপনার ক্লাচটা ছাড়তে হবে তখন কিন্তু আপনি ছাড়তে পারতেছেন খুব ইজিলি ভাবে তারপরে যদি আপনার গিয়ার শিফটিং এর ব্যাপারে যদি আপনার গিয়ারটা দেখা গেছে এক থেকে দুই গিয়ার পর্যন্ত কাই আঙ্গুল ব্যবহার করতে পারবেন তিন গিয়ারে গেলে কিন্তু আবার আপনার কাই আঙ্গুলের সাথে ওটাকে বলা হয় তেসরা আঙ্গুল এই দুই আঙ্গুল দিয়ে ধরতে হবে তো এই দুই আঙ্গুলটা আমি দেখাচ্ছি সামনে গাড়িটা যাক তারপর আমি দেখাচ্ছি তো এই যে এই দুই আঙ্গুল এই দুই আঙ্গুল এই দুই দুই আঙ্গুল দিয়ে ধরবেন প্রথম কাই আঙ্গুল দিয়ে ধরছেন আপনারা চেষ্টা করবেন জানি প্রথম অবস্থা অনেকটা পেন হবে আপনারা চেষ্টা করবেন যেইভাবে ইউজ করার জন্য তো এই যে দেখতে পারতেছেন এই যে এই দুই আঙ্গুল এইভাবে রাখবেন আর এই দুই আঙ্গুল দিয়ে এই দুই আঙ্গুল দিয়ে আপনারা ক্লাচটা ধরবেন তো তখন কি হবে আপনারা ভালোভাবে আর কি
গিয়ার শিফটিং এর ব্যাপারটা, তখন 3 গিয়ার 4 গিয়ার 5 গিয়ারে থাকলে আপনার এই 2 আঙ্গুল থাকলেও প্রবলেম হবে না। এটা হচ্ছে আর কি সঠিক নিয়মে ক্লাচ ধরার সিস্টেম। আর ক্লাচ ছাড়ার সিস্টেম তো আস্তে আস্তে আপনারা যখন রাইড করবেন তখন তো আপনাদের আয়ত্তে চলে আসবে, তখন আপনারা মোটামুটি অনেকটাই বুঝে যাবেন। তো এই 2 আঙ্গুল দিয়ে যখন আপনারা ধরবেন তখন কিন্তু আপনার অবশ্যই বাইক 3 গিয়ার 4 গিয়ার 5 গিয়ার এর ভিতরে থাকতে হবে। তো যখন আপনি 1 গিয়ার দিয়ে আপনি 2 আঙ্গুল ধরবেন, চালানো যাবে 2 আঙ্গুল দিয়ে, কিন্তু তখন আপনার থেকে একটু আনইজি মনে হবে। তো যখন 1 থেকে 2 গিয়ার ইউজ করবেন তখন কিন্তু কেনো আঙ্গুল বা কায় আঙ্গুল দিয়ে যদি ধরেন তাহলে কিন্তু গিয়ারটা ছাড়তে, সরি ক্লাচটা ছাড়তে আপনাদের জন্য সুবিধা হবে। আর যখন আপনারা কি করবেন যে প্রথম অবস্থায় যদি আপনি 2 আঙ্গুল দিয়েই ধরেন, তেসরা আঙ্গুল সহকারে 2 আঙ্গুল দিয়ে যদি ধরেন, তখন কিন্তু আপনার ছাড়তে একটু আনইজি মনে হবে, একটু পেন মনে হবে। তো এই কারণে প্রথম 1 থেকে 2 গিয়ার পর্যন্ত আপনি কায় আঙ্গুল ব্যবহার করবেন, তারপরে 3 থেকে 5 গিয়ার পর্যন্ত আপনারা তেসরা আঙ্গুল সাথে ব্যবহার করবেন। এই হচ্ছে গাইস সঠিক নিয়মে ক্লাচ ছাড়ার পদ্ধতি, আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তী আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসব। আর আমার থেকে মনে হয় যে আপনারা বুঝেননি, তারপরও যদি না বুঝেন কমেন্ট অবশ্যই করবেন, আমি আপনাদেরকে বাইক থামিয়ে যে কোনো এক সময় হয়তো বা আপনাদেরকে আমি দেখিয়ে দিব, সুন্দর করে বোঝানোর জন্য ভালো করে আবার একটা ভিডিও মেক করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, এবং আপনি চাইলে কিন্তু আপনাদের কোনো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন। দেখা